আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের পোনা রেসিপি। এভাবে যদি ট্যাংরা মাছটা রান্না করেন তাহলে তা খেতে খুবই সুস্বাদু হবে। আর যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আজকের রেসিপি দ্বারা তারা উপকৃত হবেন। ট্যাংরা মাছের পোনা করার জন্য আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন ভালোভাবে মাছগুলো হলুদ এবং লবণের সাথে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ ফিরিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন পাত্রে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাছই ভেজে নিব। মাছ ভাজার এক্সট্রা তেলে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এতে হবে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, এতে হবে কি মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন মাছটা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না ঝোলটা টেনে আসে। মাঝে অবশ্যই একবার মাছটা উল্টে দিতে হবে। মাছের ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে, এই অবস্থায় মাছগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু ট্যাংরা মাছের পোনা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।